أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله العظيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. شمالي دوائي بوري چالوك بستي ناشنال پسيدن ناشنال دائت تشيل بيبن بود جائت دائت تشيل بھائي ونرا. আমি দার্সের মূলত বিষয়ভিত্তিক নিয়ে আমি সরাসরি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি হয়তোবা আমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। মূলত আমি যে আয়াতটি তেলাওয়াত সূরা আহজাব, সূরা আহজাব মাদানী সূরা, এই সূরাতে 73টি আয়াত সংখ্যা হচ্ছে 73, রুকু সংখ্যা হচ্ছে 9। এখানে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সূরার ভিতরে। তার ভিতরে আল্লাহ সুবহান দা জিকির, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনারা যদি দেখেন আল্লাহ শুরু করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই ইমানদাররা তোমরা জিকির করো, বেশি বেশি করে আল্লাহকে জিকির করো, স্মরণ করো। কোরআন শরীফে নামাজের কথা, জাকাতের কথা, হজের কথা, এই সমস্ত বিষয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আমরা দেখি বেশি বেশি করার ব্যাপারে, এরকম কথাটা জিকিরের ব্যাপারে শুধুমাত্র দেখা যায়, সেটা আল্লাহ সুবহান বলেছেন। এবং এই জিকির তিনি বলেছেন সকাল সন্ধ্যায় তোমরা জিকির করো। এখানে সকাল সন্ধ্যায় বলতে লিটারেলি সকাল সন্ধ্যা, আবার সকাল সন্ধ্যা বলতে হোল ডে নাইট কো বোঝানো হতে পারে। এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতে যারা আল্লাহ সুবহান জিকির করবে তাদের তাদের মর্যাদা, সম্মান, তাদের ফজিলা এবং তারা কি পাবে এই সবগুলো আল্লাহ সুবহান বলেছেন। এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতের যে শাব্দিক অর্থ, এতে বোঝা যায় যে যারা জিকির করবে তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে অত্যন্ত সম্মানজনক অবস্থান তাদের থাকবে, তাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা অত্যন্ত সম্মানজনক প্রতিদানের ব্যবস্থা করেছেন, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। এবং তাদের প্রতি আল্লাহ সুবহান ওয়া তাআলা, যারা যে সমস্ত মুমিনরা আল্লাহকে বেশি করে স্মরণ করে তাদের প্রতি আল্লাহ সুবহান অত্যন্ত দয়ালু, তিনি রাহিম তাদের প্রতি। এই সব বিষয়গুলো আমরা এই কয়েকটি আয়াত থেকে আমরা এখানে দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে কারা নামাজে সবচেয়ে বেশি রিওয়ার্ড পাবে, সওয়াব কারা পাবে, জিহাদে কারা পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস তার জবাব দিয়েছিলেন যে যারা বেশি আল্লাহকে স্মরণ করে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে নামাজকে ফরজ করেছে, নামাজকেও এটাকে জিকির, কিন্তু এই নামাজের ভিতরেও আল্লাহ পাককে বেশি যারা স্মরণ করবে তারাই সবচেয়ে বেশি বেনিফিট পাবে। সেজন্য জিকির এমন একটি বিষয় যে যেখান থেকে মুমিন একটি মুহূর্তের জন্য খালি থাকতে পারে না। বরং আমরা যদি নামাজ দেখি, দৈনিক 5 বার ফরজ করা হয়েছে, যাকাত বছরে 1 বার, হজ জীবনে 1 বার, এইভাবে করে যদি অনেকগুলো বিষয় দেখি তাহলে আমরা দেখতে পাবো জীবনের একটি বিশাল অংশ, বিশাল সময় আমাদের এবাদত থেকে খালি হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হবে, তার সেটাও এবাদতে পরিগণিত হবে জিকিরের মাধ্যমে। চরিত্রগণের মৌলিক উপাদানের ভিতরে নাইম সিদ্দিকী সাহেব অত্যন্ত চমৎকার করে তিনি যে কথা বলেছেন যে প্রথম আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির যে চতুর্থ পয়েন্ট ছিল যে সার্বক্ষণিক জিকির, অর্থাৎ সকল সময় আল্লাহ সুবহান ওয়া তাআলাকে স্মরণ করা।
এখানে সুরা আল বাকারার 152 নম্বর আয়াতে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ফাজ কুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, ফাজ কুরুনি ফি দুনিয়া আজকুরুকুম ফিল আখিরা, তুমি দুনিয়া আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমার আখিরাত স্মরণ করবে, তুমি যদি সুখে আল্লাহকে স্মরণ করো, দুঃখে আল্লাহ তোমার স্মরণ করবে, এভাবে করে। অর্থাৎ আল্লাহকে আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের স্মরণ করবে। হাদিসে একটি হাদিসে কুদসির ভিতরে আসছে যে আল্লাহ আমাদের স্মরণ করেন, তবে আমাদের মতো না, তার চাইতে অনেক আল্লাহর কাছে যারা সম্মানিত তাদের কাছে আরো উত্তম মজলিসে তিনি আমাদেরকে স্মরণ করেন। এ বিষয়ে অনেক কথা কোরআন হাদিসে আসছে, হজের ব্যাপারও আসছে আপনারা দেখবেন। আর হাদিস শরীফে বুখারীর একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে যারা জিকিরকারী ব্যক্তি, জিকিরকারীরা তারা জীবিত আর যারা অন্যের মৃত। তাহলে এই হাদিসের যে লিটারেলির অর্থটা যদি সামনে আনা হয় তাহলে একটু ব্যাখ্যা করলে বোঝা যায়, যেই সমস্ত লোকেরা জীবিত সেই সমস্ত লোকদের কাছ থেকে বেনিফিট পাওয়া যায়, আর যারা মৃত তাদের কাছ থেকে কোনো বেনিফিট পাওয়া যায় না। এই জন্য কোনো মৃত ব্যক্তিকে এই পৃথিবীর লোকেরা আর, কারণ এই কিছুক্ষণ পরে তার ক্ষেত্রে দুর্গন্ধ বের হবে, একে তো কোনো বেনিফিট পাওয়া যাবে না, এই জন্য তাকে দাপন করা হচ্ছে। কিন্তু যদি একজন ব্যক্তি জীবিত থাকে তাহলে পৃথিবীর মানুষ ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, বুদ্ধিভিত্তিক দুনিয়ার সকল ক্ষেত্রে তারা তার কাছ থেকে বেনিফিট পেতে পারে, এবং সেটাই হচ্ছে মূলত বিষয়। এই জন্য জীবিত ব্যক্তিদের ভিতরে যারা আল্লাহর জিকিরকারী তারা হচ্ছে বেনিফিশিয়ারি, তাদের কাছ থেকে এই পৃথিবীর সবাই বেনিফিট পাবে, আর যারা আল্লাহকে স্মরণ করে না তারা আসলে মূলত জীবিতের মতোই, তাদের কাছ থেকে কোনো বেনিফিট পেতে পারে না। আমরা সমাজের চতুর্দিকে তাকালে সেটাই দেখতে পাই যে এই জীবিত লোকেরা কিভাবে সমাজের জন্য, এই দেশের জন্য, জাতির জন্য, এই পৃথিবীর জন্য অকল্যাণকর, এবং তারা কিভাবে ক্ষতি করছে। আমি এদিকে বেশি সময় দেবো না, আমি একটু প্র্যাকটিক্যাল ইয়াতে চলে যাবো ইনশাল্লাহ। হাদিস শরীফের আমি যেহেতু আপনাদের পাঠিয়েছি, আপনারা প্রথম দিকে কিছুটা আমি দেই নাই, পরে সবগুলো আপনাদের জন্য পাঠিয়েছি। আমি জিকির একটি সর্বোত্ত আমল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস ইরশাদ করেছেন, জিকির হচ্ছে মানসিক প্রশান্তির মেডিসিন। এটা আল্লাহ সুবহান সুরা তাহার 124 নম্বর আয়াতে বলছেন, আলা যিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, সুরা রাদের 28 নম্বর আয়াতে বলেছেন, জিকির শয়তান থেকে আত্মরক্ষার হাতিয়ার। আপনারা যদি সুরা যুখরুফ পড়েন 36 নম্বর আয়াত, জিকিরবিহীন অন্তর শয়তানের আবাসস্থল, এটা মুসান্নাবি আবি সাইবার হাদিসে সেটা আসছে। জিকির হচ্ছে সফলতার সোপান, আল্লাহ পাক সুরা আনফালের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহান যেটা বলেছেন। এবং জিকিরকারীদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এবং অভাবনীয় প্রতিদান, সুরা আহজাবের আল্লাহ পাক এটা উল্লেখ করেছেন। আর জিকিরকারী জিহ্বা কল্যাণের বাহক। এখানে এই হাদিসটা অন্য সময় আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যাকে চারটি জিনিস দেওয়া হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ তাকে দেওয়া হয়েছে। তার ভিতরে একটি হচ্ছে কৃতজ্ঞ অন্তর, যিনি জিকিরকারী জিহ্বা মুসিবতের সময় ধৈর্য দান করি দেহ, আর হচ্ছে এমন স্ত্রী যে নফস এবং স্বামীর সম্পদের খেয়াল করে না। তো আমরা জিকিরের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে এতটুকু বলে আমি শেষ করতে চাই। মূল কথা হচ্ছে যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে জীবনকে বাজি রেখে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, শপথ নিয়েছি, কাজ করছি, এবং আমরা কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবনকে গঠন করতে চাই, তাদের জীবনে জিকিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন হচ্ছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি আল্লাহকে বেশি স্মরণ করতেন। আল্লাহ রাসুলের ব্যাপারে হাদিস শরীফে আসছে যে তিনি সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করতেন, তিনি সবচেয়ে বেশি সোশ্যাল ওয়ার্ক করতেন, সবচেয়ে বিজি ছিলেন, সবচেয়ে বেশি চিন্তা করতেন, কিন্তু তিনি সবচেয়ে আবার বেশি জাকেরও ছিলেন, অর্থাৎ বেশি করে আল্লাহকে স্মরণ কিভাবে করতেন তিনি। এই জন্য কোরআন ও হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে আল্লাহকে স্মরণ করেছে। তার ভিতরে একটি হলো সকাল সন্ধ্যার জিকির, আজকার, সাবা ওয়াল মাসা একটা, আরেকটি হচ্ছে আল্লাহ রাসুল রাতে এবং দিনে তিনি স্মরণ করতেন আল্লাহ সুবহান, তার কিছু নমুনা তিনি রেখে গিয়েছেন। সেই সাথে আল্লাহ রাসুল যখন ঘুমাতে যেতেন তখন তিনি কিছু আমল করতেন, সেটাও আল্লাহকে স্মরণ করতেন। আর কিছু আছে, তিনি সকল সময়ে কিছু তাসবিহাত, কিছু জিকির আজকার তিনি করতেন, কালেমাত তিনি পড়তেন, সেভাবে আল্লাহকে স্মরণ করতেন। আরেকটি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে, বিভিন্ন বিষয়ে তিনি অনেকগুলো জিকির আল্লাহ করতেন, যেমন খাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময়, তারপরে গাড়িতে উঠার সময়, কষ্টের সময়, বিভিন্ন সময়ে, সফরের সময় বিভিন্ন আজকার তিনি করতেন।